সৌদি জোটের চাপের মুখে থাকা কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার অব্যাহত রাখার পক্ষে এবার সরব হয়েছে বিশ্বের শীর্ষ সংবাদ মাধ্যমগুলোর জোট ডিজিটাল কন্টেন্ট নেক্সট। বিবিসি, গার্ডিয়ান, নিউইয়র্ক টাইমস এবং ওয়াশিংটন পোস্টের মতো শীর্ষ সংবাদ মাধ্যমগুলো এই জোটভুক্ত। গত সোমবার এক বিবৃতির মাধ্যমে ডিজিটাল কন্টেন্ট নেক্সট আল জাজিরার প্রতি সংহতি প্রকাশ করে। সৌদি জোটের ভূমিকাকে আল জাজিরার কণ্ঠরোধের মধ্য দিয়ে সংবাদ মাধ্যমের স্বাধীনতা হরণের পায়তারা হিসেবে দেখছেন তারা। এর আগে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট, হিউম্যান রাইটস ওয়াচ, রিপোর্টার্স উইদাউট বর্ডার্স, নিউইয়র্ক টাইমস ও দ্য গার্ডিয়ানও আল জাজিরা বন্ধ করে দিতে কাতারের উপর চাপ প্রয়োগের নিন্দা জানায়। গত 5ই জুন জঙ্গিবাদে সমর্থন দেওয়ার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। 23শে জুন সৌদি আরব নেতৃত্বাধীন 4 আরব দেশের পক্ষ থেকে অবরোধ প্রত্যাহারের 13টি শর্ত দেওয়া হয় কাতারকে। এর একটি শর্ত হল আল জাজিরা বন্ধ করে দেয়া। ফক্স নিউজ, এবিসি নিউজ, আল জাজিরা, ব্লুমবার্গ, বিজনেস ইনসাইডার, সিএনবিসি, ডিসকভারি, ফোর্বস, ESPN, ফরেন পলিসি, ন্যাশনাল জিওগ্রাফিক, NPR, স্লেট, USA টুডের মতো শীর্ষ সংবাদ মাধ্যমগুলো রয়েছে ওই সংগঠনে। বিবৃতিতে তারা জানায়, আমরা সংবাদ মাধ্যম ও সাংবাদিকের স্বাধীনতাকে সমর্থন করি। সাংবাদিক বা সংবাদ মাধ্যমের কণ্ঠরুদ্ধ করা এর পরিপন্থী। আল জাজিরা বিশ্বের প্রভাবশালী প্রধান ধারার সংবাদ মাধ্যমগুলোর একটি। কাতার ও প্রতিবেশী দেশগুলোর দীর্ঘদিনের বিবাদের উৎস এটি। সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর অভিযোগ, আল জাজিরা পক্ষপাতপূর্ণ সংবাদ উপস্থাপন করে এবং আঞ্চলিকভাবে সমস্যা তৈরি করে। এছাড়া এ সংবাদ মাধ্যমটি আরব দেশগুলোর আভ্যন্তরীণ ইস্যু নিয়েও নাক গলায় বলে অভিযোগ করে থাকে তারা। অবশ্য বরাবরই সেই অভিযোগ অস্বীকার করে আসছে আল জাজিরা। এবার কাতারের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অংশ হিসেবে সেই সংবাদ মাধ্যমটি বন্ধ করে দেওয়ার শর্ত দিয়েছে সৌদি আরব, মিশর, সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইন। অবরোধ প্রত্যাহারে কাতারকে সৌদি জোট আল জাজিরা বন্ধের যে শর্ত দিয়েছে তাকে মিডিয়ার বহুমুখী কণ্ঠস্বরের প্রতি আঘাত হিসেবে দেখছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদন থেকে এ কথা জানা গেছে। আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।